মেকুরি মরি আছে তোমার কর্তব্য হব কি এই মরা মেকুরিটু কোনোবা স্থানত গাত খান্দি হ্যাঁ রাখি দিব যেতে প্রদূষণ মুক্ত হব হব না নাই কোনোবা জন রাস্তার কাখতে একটা গছ কাটি আছে তাক বাধা দিব লাগিব যে না আপনি এই গাছটু কাটিব না শুনিছ না নাই হ্যাঁ এনেকুয়া ধরনের অর্থাৎ আমার প্রকৃতিক আমি ভাল পাব বহুত কথা রাস্তা তোমার কাহিনীটা মানে গছর বিভিন্ন ঠাইত আমি গছ গছনি জীব জন্তু সম্পর্কে ছাত্র ছাত্রীসকলক অবগত করাম এই উদ্দেশ্যে এতিয়াই আমি যাত্রা আরম্ভ করা বলে ঘোষণা করছি বন্ধ করো বন্ধ করো আজি আমি ইকো ক্লাবৰ হৈ গছ কটা বন্ধ কৰক জীৱ জন্তু মৰা বন্ধ কৰক পোনা মাছ মৰা বন্ধ কৰক বুলি শ্লোগান দি আমি পাহাৰৰ সেউজীয়া পৰিৱেশৰ মাজে মাজে লুংলুঙীয়া বাটেৰে আগবাঢ়ি আছো ডাইৰেক্ট ফকীৰচোলালৈ আহক আমি ফকীৰচোলা চাই লওঁ আমার ভন্টি সকলে লুংলুঙিয়া বাটিরে আগবাড়ি আছে লগতে আমার ভাইটি সকলো আছে দুডাল মেহগুড়ি গছৰ দাম হ'ব 30ৰ পৰা 40 লাখ টকা এই মেহগুড়ি গছ মালিগড় বজাৰতো পোৱা যায়
আধ্যাত্মিক ব্যক্তির বলে আজির পরা শো শো বছর আগরে পরা মানুষে বিশ্বাস করি এতে প্রতি বছর একটা উরস মবারক পালন করে আজি আমি আহিছো আমার লড়া ছোৱালীক এই প্রকৃতির মাজত থাকা মাজারখন দেখাবলে আমি লড়া ছোৱালীক মাজারখন দেখুয়াম লগতে এই প্রকৃতি চারিওফালে থাকা গছ গছনি এই পাহাড়ের পৃথিবী বিখ্যাত সোণালী বান্দর অজগর সাপ খুগুড়ি পহু রেকেট টেইল দরঙ্গ এই ধরনের জীবর বন্যপ্রাণী এতিয়াও যেই আছে সেইখিন সুরক্ষা করবলৈ সেইখিন রক্ষা করবলৈ আমি লড়া ছোৱালীক এটা প্রশিক্ষণ দিবলৈ এতিয়া লৈ আহি আমি এইখিন আহি পাইছো আমি গতি আমি লড়া ছোৱালীক মাজার দুখনি আমি দেখালো আগত রখিয়া কেজনমান আছিল এতিয়া ঘরটো আছে রখিয়াবর নাই গতি আমি কও এই মাজারখানার চারিওফালে থাকা গছ গছনি প্রকৃতির সুন্দর দৃশ্য অক্ষুণ্ণ থাকক মানুষে এইখানে সুরক্ষিত করক মাজার মাজারে থাকক মাজারের চারিওফালের প্রকৃতি যাতে কোনো প্রকারে হানি বিঘিনি দেখা পাইছে খরাগাঁও প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত জিটকিবাড়ি খণ্ড উন্নয়ন বন বিষয়ের কার্যালয়ের সমীপত যেটা আমার ফকিরবাড়ির মাজার বলে জনাজাত তাতে থাকা একটা পুরানা ঘরের ভিত্তির অবশিষ্ট এতিয়াও রই আছে আমি নাজানো এইটো কার ঘর এইটো কবর নাকি আমি নাজানো আমি সরপরে দেখি আছো যে ঘরের ভিত্তির একটা অবশেষ ঠিক জিটকিবাড়ি খণ্ড বন বিষয়ের কার্যালয়ের উপরত একদম উপর যে মাজারবাড়ি আছে মাজারবাড়ির উপরত কিন্তু মাজারবাড়ির একেবারে সান্নিধ্যত এই অতীজর ঘরের ভগ্নাংশ এটিও রই আছে আমি সঠিক কব নি এটা কিহর ঘর কিহর ভেটি গতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষক আমি অনুরোধ জানাইছো তথ্যসকলে গবেষণা করে উলিওক এইটো কিহর অবশিষ্ট এতিয়াও রই আছে ধন্যবাদ তিনজনে যায় তিনজন গেছিলাম আমি